আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি উপস্থিত হয়েছি হুন্ডাই কোম্পানির এসইবির হিয়ান এবং হিয়া সিরিজের ডোরো আউট টাইপ সার্কিট ডায়াগ্রাম নিয়ে। এটি হুন্ডাই কোম্পানি কাস্টমারের সুবিধার জন্য তৈরি করেছে। এই সার্কিট ডায়াগ্রামটি যদি বুঝতে পারেন তাহলে এসইবি আপনি নিজেই নিজের মত করে অটো এবং ম্যানুয়াল বা অটো ম্যানুয়াল দুটোই এবং এটিএস আপনি তৈরি করতে পারবেন। এই সার্কিট ডায়াগ্রামটি জানা অতি জরুরি, কিন্তু এটি ক্যামেরায় ভালো আসতেছে না। আপনাদেরকে বোঝানোর জন্য এখানে হুবহু অঙ্কন করে রেখেছি। আরেকটি হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু এখানে নিয়ে আসছি, আর এই অংশটুকু আবার আরেকটি পেজে অঙ্কন করেছি, এই পেজে অঙ্কন করে রেখেছি। বন্ধুরা, এসিবির উপরে যেই অক্সিলারি কানেক্টরগুলো আছে এটি তিনটি ভাগে ভাগ করছে। একটি হচ্ছে ওসিআর অ্যান্ড ওসিজিআর, এই কানেক্টর নাম্বার হচ্ছে 19 থেকে 30 পর্যন্ত। আরেকটি হচ্ছে কন্ট্রোল সার্কিট, এই কন্ট্রোল সার্কিটের নাম্বার হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত। আরেকটি পার্ট হচ্ছে অক্সিলারি সুইচ, এই অক্সিলারি সুইচের নাম্বার হচ্ছে 31 থেকে 50 পর্যন্ত। এটি হচ্ছে মেন সার্কিট। এসিবির তিনটি ফেজের সাথে তিনটি সিটি ব্যবহার করা হয়েছে। এই সিটি কানেকশন করা হয়েছে এপিআরে, মানে ওভার কারেন্ট প্রোটেকশন রিলে। এখান থেকে তিনটি ফেজ নিয়ে কে এ, কে বি, কে সি এই তিনটি টার্মিনালে সংযোগ করে দেওয়া হয়েছে। সিটির অপর প্রান্তে তিনটি টার্মিনাল কমন করে আর এন, এস এন, টি এন এই তিনটি টার্মিনালে আবার কমন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এসিবির এই তিনটি ফেজের যে কোনো একটি বা এই তিনটিতে যদি এম্পিয়ার বেশি নেয় তখন ওভার প্রোটেকশন রিলেকে সে সিগন্যাল দেবে এবং তখন সে ট্রিপ করবে। এই অংশটুকু আছে এসিবি প্রোটেকশন রিলে। এটিকে অন করার জন্য 19 এবং 20 নম্বর কানেক্টর এই রিলের পাওয়ার সোর্স হিসাবে ব্যবহার করা হয়েছে। এই পাওয়ার হবে এসি এবং ডিসি 100 থেকে 250 ভোল্ট। অর্থাৎ এখানে আপনি এসিও দিতে পারবেন, ডিসিও দিতে পারবেন, এই ভোল্টেজ হবে 100 থেকে 250 ভোল্টের ভিতরে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আন্ডার ভোল্টেজ ট্রিপ। এখানে একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। কন্ট্রোলার কেন ব্যবহার করা হয়েছে? আবার যে ইউবিটি কয়েল আছে, অর্থাৎ আন্ডার ভোল্টেজ কয়েল, এটি হচ্ছে ডিসি 24 ভোল্ট, কিন্তু আমার এখানে আছে 220, আমার 24 ভোল্ট নেই। এই কারণে এই কন্ট্রোলারের মাধ্যমে 220 কে 24 ভোল্টে কনভার্ট করে এখানে পাওয়ার দেওয়া হয়েছে। কন্ট্রোলারের পাওয়ারটা কিভাবে আসছে? অর্থাৎ এসিবির 11 নম্বর টার্মিনালে একটি ফেজ চলে আসছে, 11 থেকে 13 নম্বর টার্মিনালে কমন করে এখান থেকে একটি ফেজ নেওয়া হয়েছে U1-এ, এবং এই নিউট্রাল তারটি এই 12 নম্বর কানেক্টরে সংযোগ করে দেওয়া হয়েছে। 12 এবং 14 নম্বর কানেক্টর কমন করে এখান থেকে নেওয়া হয়েছে কন্ট্রোলারে U2। এখানে যখন পাওয়ার দেওয়া হবে 11 এবং 13 নম্বর ঘুরে U1-এ ফেজ আসবে এবং এই কন্ট্রোলারটি অন হবে। T1 T2 হচ্ছে রিমোট ট্রিপ টার্মিনাল, এখানে একটি পুশ বাটন সুইচ ব্যবহার করা হয়েছে। এখান থেকে এই অংশটুকু আছে মোটরের জন্য, এখানে নিউট্রাল এবং এই নাম্বার টার্মিনালে একটি ফেজ চলে আসছে। এখান থেকে একটি অক্সিলারি এনসি ঘুরে একটি রেজিস্টার আছে, এই রেজিস্টারের মাধ্যমে মোটরের কয়েলে এক প্রান্তে সংযোগ করে দেওয়া হয়েছে। মোটরের অপর কয়েল 2 নম্বরে কানেক্টরে সংযোগ করে এখানে নিউট্রাল আনা হয়েছে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর হচ্ছে চার্জিং মোটর, 3 নম্বর এবং 4 নম্বর হচ্ছে ক্লোজিং পাওয়ার টার্মিনাল। এখানে এন্টি পাম্পিং সার্কিট ব্যবহার করে ক্লোজিং কয়েলের
एक प्रान्ते संयोग कर देवा हुआ है। क्लोजिंग कॉइलर अपर प्रान्त चार नम्बर कानेक्टर संयोग कर देवा हुआ है। 15 नम्बर एवं 16 नम्बर हे स्प्रिंग चार्जिंग सुइच। ये अंशटुक आछे शान्ट ट्रिप। एखाने एकटी इनकामिंग पावर आछे अर्थात एकटी फेज एकटी पुश बटन सुइच एनोड एक प्रान्ते संयोग हयेछे अपर प्रान्त 7 नम्बर कानेक्टरे 7 नम्बर कानेक्टरे संयोग करे देवा हयेछे। 7 नम्बर थेके एसिबिर अक्सिलारी एनोगुरे शान्ट ट्रिप कयेलेर संयोग करे देवा हयेछे। शान्ट ट्रिप कयेलेर अपर प्रान्त 8 नम्बरे न्यूट्रल देवा हयेछे अर्थात ए फेज एवं न्यूट्रल 7 এবং 8 সংযোগ করে দেওয়া হয়েছে। যখন এই পুশ বাটন অন করা হবে তখন শান কয়েলটি অন হবে। আবার এই 7 নম্বর এবং 8 নম্বর কনডেন্সার ট্রিপ হিসাবেও ব্যবহার করেছে। এখানে একটা সার্কিট দেওয়া আছে কনডেন্সার ট্রিপের, এখানে পুশ বাটন সুইচ ব্যবহার করছে 7 নম্বর থেকে একটি অক্সিলারি সুইচ অ্যানোতে সংযোগ করে শান ট্রিপ কয়েলে সংযোগ করে দেওয়া হয়েছে এবং অপর প্রান্ত নিউট্রালের সাথে সংযোগ করে দেওয়া হয়েছে। 31 থেকে 50 পর্যন্ত আছে অক্সিলারি সুইচ। অক্সিলারি সুইচ এগুলো আছে এনওএনসি। এই এনওএনসির মাধ্যমে ইন্টারলক করা যাবে এবং ল্যাম্পে পুশ বাটন সুইচে এখান থেকে কানেকশন দেওয়া যাবে। 31 এবং 32 নম্বর আছে এনসি। 33, 34 এনও, 35 এবং 36 নম্বর কানেক্টারও এনও। 37 এবং 38 হচ্ছে এনসি। আর 39, 40 নম্বর হচ্ছে এনও। 41 এবং 42 হচ্ছে এনসি। 43, 44 এনও। 45 এবং 46 হচ্ছে এনসি। 47 এবং 48 নম্বর হচ্ছে এনসি। 49 এবং 50 নম্বর হচ্ছে এনও। যখন কানেকশন করবেন তখন অ্যাভোমিটার বা সিরিজ ল্যাম্পের মাধ্যমে চেক করে নেবেন। এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু হচ্ছে পজিশন সুইচ। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টেস্ট পজিশন। 61 নম্বর হচ্ছে কমন। এখান থেকে 61 নম্বর এবং 63 নম্বর হচ্ছে এনসি। আবার 61 নম্বর এবং 62 নম্বর হচ্ছে এনও। 64 নম্বর এবং 66 নম্বর এনসি। 64 নম্বর, 65 নম্বর এনও। আবার এই অংশটুকু হচ্ছে কানেক্টেড পজিশন। 71 এবং 73 নম্বর হচ্ছে এনসি। 71 এবং 72 নম্বর হচ্ছে এনও। আবার 74 এবং 76 নম্বর এনসি। 74 এবং 75 নম্বর এনও। এই অংশটুকু আছে আইসোলেটেড পজিশন। 81 এবং 83 হচ্ছে এনসি। 81 এবং 82 হচ্ছে এনও। এই অংশটুকু আছে ইনসার্টেড পজিশন। 84 এবং 86 নম্বর হচ্ছে এনসি এবং 84 এবং 85 নম্বর হচ্ছে এনও। অর্থাৎ এটি হচ্ছে অন পজিশন, এটি হচ্ছে অফ পজিশন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।